এক্ষেত্রে রুল 54 এর অধীনত যে প্রস্তাব প্রথমে দৃষ্টি গোচরিবলে আনিছিল তাতে আমি আমার সমর্থন ব্যক্ত করেছি। কারণ আমার সমষ্টিতে বা জেলাখন বরপেটা জেলাখনের ভিতরতে বহুত বিদ্যালয় দেড়জন ছাত্রছাত্রীর ওপর এজন এজন শিক্ষক থাকার বিপরীতে অন্য কিছু বিদ্যালয় 11শ ছাত্রছাত্রী থাকার বিপরীতে মাত্র 6জন 7জন শিক্ষক আছে। আর সেই কথার প্রতিবাদত প্রতিবাদত আমি সমর্থন করার কারণে আজি সদনের পর আমার বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমার নিলম্বন করা হয়েছে। আমি ভাবো যে এর আমার বিরুদ্ধে অন্যায়। আমি ছাত্রছাত্রীর অধিকারের কথা কইছো, আমি গুণগত শিক্ষার কথা কইছো, আমি গুণগত শিক্ষার দিকের কথা করো আর রাজ্য শিক্ষা ব্যবস্থা টনকিয়াল হওয়াটা বিচার, রাজহুয়া খণ্ড শিক্ষা ব্যবস্থা টনকিয়াল হওয়া বিচার। কিন্তু দেখা গেছে যে এই সরকারখানে রাজহুয়া শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করব বিচারিছে, যে সময় ব্যক্তিগত খণ্ড শিক্ষানুষ্ঠানসমূহত গরিব দুঃখিত মানুষের সন্তানক পড়া সম্ভব নয়। এই সময় আমি সদা আর সর্বদা এই সদনের মধ্যে আপনাদের দেখিছে যে আমি রাজহুয়া শিক্ষা ব্যবস্থাটা ধরে রাখার স্বার্থ টনকিয়াল করার স্বার্থ সদা যুঁজ দিয়েছি। আর এই যুঁজ সম্ভবত সরকারের যার কারণে আমি প্রতিবাদ করবো, আমার প্রতিবাদক ভ্রমণ করার নিমিত্তে আজি আমার ইয়ার সদনের পর নিবন্ধন করা হবে। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি এজনী পৰি আহিলে ঘৰখনো জ্বলি।